আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার মায়ের হাতের যতগুলো রেসিপি আমার প্রিয় তার মধ্যে এটি কিন্তু অন্যতম এটি সাধারণ কোনো রেসিপি হতে পারে খুবই সিম্পল বাট আমার কাছে অত্যন্ত অত্যন্ত আবেগের এবং অনেক বেশি একটি প্রিয় রেসিপি বলা যায় আর সেটি হচ্ছে শীতকালীন দেশি গোলালু দিয়ে শোল মাছের পাতলা ঝোলের রেসিপি আমি জানি না আপনারা আলু দিয়ে শোল মাছ কীভাবে রান্না করে থাকেন তবে আমার মায়ের হাতের এই রেসিপিটি আমার আমার এতটা প্রিয় যেখানে অন্য কিছু তার সাথে লাগে না কি বলবো ভাষায় বোঝাতে পারবো না দেখতে সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত একটি রেসিপি শোল মাছ দিয়ে আলু আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এজন্য এখানে আমি নিয়েছি প্রায় আস্ত একটি শোল মাছ আর সাইজগুলো এরকম আছে মোটামুটি একটু শোল মাছ তো আমি এটাতে লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি খুব ভালো করে মেখে আর শোল মাছ যেহেতু শক্ত তো একটু কড়া করে ভেজে নিতে হয় লবণ আর হলুদ দিয়ে তেলের মধ্যে তো আমি সেটাই করবো এই জন্য খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প কিছুটা তেল দিচ্ছি মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাবার পর আমি এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিব আস্তে আস্তে উল্টে পাল্টে আমি বেশ কড়া করেই ভেজে নিব আর এই রেসিপিটি রেসিপিটি কিন্তু একদম তরতাজা মাছ সাথে যদি দেশি গোলালু হয় তাহলে বেশি ভালো লাগে ফ্রোজেন মাছ দিয়ে যতটা না ভালো লাগে তার চেয়ে অনেক বেশি ভালো লাগে একদম তরতাজা শোল মাছ বা যে কোনো মাছ দিয়ে তবে শোল মাছ দিয়ে সবচেয়ে বেশি ভালো হয় তো এই কড়াইয়ের মধ্যে মাছগুলো আমি তুলে নিলাম কড়াই থেকে তারপরে কড়াইটি একটু ধুয়ে নিয়েছি আর এর মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি প্রায় দেড় কেজির মতো আলু এখানে আছে দুই কেজির চেয়ে অবশ্যই কম আর আলুগুলোকে এভাবে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু দেশি আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর আর আলু না হলে ওইভাবে একটু কেটে নিতে হবে কারণ এই রান্নাটা মূলত এইভাবেই করতে হয় তারপর এর মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি খুব ভালো মতো ভাজা ভাজা করে নিব খেয়াল করে দেখুন আলুর এপিট ওপিট হালকা ব্রাউন হয়ে গেছে তো এই অবস্থায় আমি এর মধ্যে দুইটি পেঁয়াজের কুচি দিয়ে দিব এবার নেড়ে চেড়ে আমি একসাথে পেঁয়াজটাকেও আমি হালকা ব্রাউন করে ভেজে নিব অর্থাৎ এখন আলু আর পেঁয়াজ আরও আমি বাদামি করে ভেজে নিব এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ নিড়ে চেড়ে নিচ্ছি খেয়াল করে দেখুন আমার আলু কিন্তু এপিট ওপিট খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরকম লালচে হয়ে গেছে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে এই অবস্থায় সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিচ্ছি গুঁড়া মশলাগুলো এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চামচ ধুলিয়ার গুঁড়া এবং এক চামচ জিরার গুঁড়া তারপর নেড়ে চেড়ে এই মশলাটাকে আলুর মধ্যে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব রান্নার প্রসেসটা কিন্তু এরকমই এভাবেই আমার আম্মু রান্না করে শুধু আমার আম্মু না এটা একটা আঞ্চলিক রান্না আমাদের বৃহত্তর ব্রাহ্মণবাড়িয়া জেলায় এভাবেই রান্না করা হয়ে থাকে আলু দিয়ে মাছ তো বিশেষ করে শীতের আলু দিয়ে মাছ দুর্দান্ত হয় খেতে এভাবে খেয়াল করে দেখুন মশলাটাও আমার এরকম ভাজা ভাজা হয়ে গেছে অর্থাৎ মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে গেছে এই অবস্থা আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম প্রায় দেড় লিটারের মতো যেহেতু আলুটা সেদ্ধ হতে বেশি টাইম লাগে না অত পানি দেওয়ারও কোনো প্রয়োজন নেই এর মধ্যে আমি মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে দিলাম তারপর নেড়ে চড়ে এর মধ্যে আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো ঢাকনাটা দিয়ে দিলাম খেয়াল করে দেখুন রান্না কিন্তু আমার অলমোস্ট ডান আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা একদম ঠিকঠাক আমি এরকমই রাখবো এরকম ঝোল না হলে খেতে ভালো লাগে না অনেকে আছে আদা রসুন অ্যাড করেন তো আমাদের এলাকায় আমরা কখনোই আলুর তরকারিতে আদা রসুন বাটা বা তেজপাতা অ্যাড করি না এভাবেই আমরা রান্না করে থাকি এভাবেই রান্নাটা খেতে দুর্দান্ত হয় সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম তারপর একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে আর হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্তত এইবার একটি বার বাসায় রান্না করে খেয়ে দেখবেন আমি যদি ভুল না করি ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার প্রিয় একটি রান্নাটি আমার মায়ের হাতের আমার মায়ের কাছ থেকে শেখা ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম